চেষ্টা করলে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। বয়স অনুযায়ী তিলাওয়াত অনেক সুন্দর হয়েছে। আমি
দোয়া করি যদি চেষ্টা করে অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সেখানে আমরা যদি সুরের আমার সর্বোচ্চটা ঢেলে দিই আরো প্রাঞ্জল হয়ে যায়, তাই আমরা আশা করবো ইনশাআল্লাহ ভবিষ্যতেও যেন আরো সুন্দর আকারে কোরআন তেলাওয়াত করে মানুষের মন জয় করতে পারে এবং আল্লাহ তাআলা যেন উত্তম প্রতিদান প্রদান করে। ধন্যবাদ প্রভু।
আজকের এই মসজিদ মহল অলিম্পিক কোরআন একাডেমি কর্তৃক আয়োজিত প্রধান এবং কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের উপস্থিত হয়েছেন মৌলভীবাজার পৌরসভার চরমন্দিত মেয়র ফজলুর রহমান সাহেব। আমরা মসজিদ মহল অলিম্পিক কোরআন একাডেমির পক্ষ থেকে মেয়র সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আমাদের মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত প্রিন্সিপাল মহোদয় জনাব শেখ তারেক হাসান মাদানী হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন মৌলভীবাজারের অত্যন্ত সম্মানিত সাংবাদিক এবং পাতাকুড়ি স্বত্বাধিকারী জনাব সৈয়দ উমেদ আলী, উপস্থিত আছেন প্রবাস থেকে আগত এবং আমাদের মুরব্বী জনাব সৈয়দ শহীদ আলী, উপস্থিত আছেন মসজিদ অমর এলিফ্রি কোরআন একাডেমির সুরার পক্ষ থেকে আগত প্রবাসী সৈয়দ জুনাইদ আলী এবং আরও উপস্থিত আছেন মসজিদ অমর এলিফ্রি কোরআন একাডেমির অভিভাবকদের পক্ষ থেকে মৌলভীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ আব্দুল হালিম স্যার। আপনাদের সবাইকে মসজিদ অমর এলিফ্রি কোরআন একাডেমির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শিক্ষা আমরাও সেখানে শিক্ষা দিয়েছি, কিন্তু আমার সন্তানকে আমি মক্তবে পাঠাতে পারি নাই, সেই কথা আমার গ্রামে নাই। প্রায় সব জায়গায় এই জিনিস উঠে গেছে, কারণ কিন্ডার গার্ডেন স্কুলগুলো খুব ভোরবেলা শুরু করে, 7:30-8টায় শুরু করে। এই রমজান মাসেই দেখা গেছে বিভিন্ন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় কোরআন প্রতিযোগিতা হয়, কোরআন শিক্ষা হয়, বিশেষ করে সিলেট অঞ্চলে ফুলতলি ট্রাস্ট কর্তৃক বিভিন্ন মসজিদে মাদ্রাসায় আমি দুটা অনুষ্ঠানে এই ধরনের অনুষ্ঠানে হাজিরা দিয়েছি। কোরআন প্রতিযোগিতা হয়, কোরআন তিলাওয়াতের শিক্ষা দেওয়া হয়, সেই মসজিদের মনে এই অনুষ্ঠান আয়োজন করায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে ছোট্ট ছোট সুনামীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আমরা যে যত বড়ই নেতা হই আর উলামা হই আর শিক্ষক হই, আমরা মুসলমান হিসাবে আমাদের প্রথম শিকড় ইউনিভার্সিটিতে পড়ি বা মাদ্রাসায় পড়ি, কর্মজীবনে ঢুকে গেলে আমরা এটা বলি না, বলে কি অসুস্থ প্রতিযোগিতায় উপলব্ধ হই। আমরা টাকা 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 অর্থ ছাড়া বুঝি না, অর্থ চাই সুন্দর বাড়ি চাই, এই যে অসুস্থ প্রতিযোগিতায় সমাজকে ধ্বংস করে দিচ্ছে, সমাজ ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে। যে যে ক্ষেত্রেই চাকরি করে না, মাদ্রাসায় করুন আর কলেজে করুন আর ইউনিভার্সিটি করুন আর ডিসি অফিসে করুন আর এসপি অফিসে করুন আর রাজনীতি করুন আর জনপ্রতিনিধি হন, সবার মাঝেই একটা অসুস্থ। সেই অসুস্থ প্রতিযোগিতার যুগে আমরা যাতে ভালো থাকতে পারি, ভালো থাকতে হবে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন, এই ধরনের বিষয় আসলে শিক্ষা নেওয়া প্রয়োজন। শিক্ষা নিয়ে আমরা মাসক নামাজ পড়ব, রোজা রাখবো, মিথ্যা কথা বলবো না, পাপ কাজ করব না, অন্যের প্রতি হিংসা বিদ্বেষ রাখবো না, লোভ লালসা পরিহার করে সুস্থভাবে ভালোভাবে চলার চেষ্টা করি। সেই শিক্ষা যদি আমরা নিতে পারি তাহলে আমরা হয়
সমাজে ভালো থাকতে পারবো এবং আমাদের পরকালে ভালো, সেই পরকাল মৃত্যুর পরে যে জগৎ, সেই জগৎটা যেন ভালো হয়, সুন্দর হয়। সেই জন্য আমরা অল্প দিনের মুসাফির পৃথিবীতে আমরা এসেছি, সেই অল্প দিনে যাতে সেই কাজটুকু করে যেতে পারি, সবার সবাইকে সেই অনুরোধ রেখে সেই আহ্বান রেখে আবার মসজিদের উপরে বিভিন্ন অনুষ্ঠানে আমি বিভিন্ন সময় এসেছি, আমি তাদেরকে আহ্বান জানাব আমরা সবাই মিলে একটি ভালো সমাজ ব্যবস্থা করার জন্য কাজ করব। এইটুকু বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। জয় বাংলা, জয় ভগবান। মসজিদে অমর আলিপটি যে আজকে যে অনুষ্ঠান আমি এসে যেটি দেখলাম যে ক্যারাত এবং কুইজ প্রতিযোগিতা, বিশেষ করে এই ক্যারাত প্রতিযোগিতা অত্যন্ত সুন্দর আমার কাছে লেগেছে। সমাজে অনেক প্রতিযোগিতা হয়, আমি মনে করি এই প্রতিযোগিতাটা ইসলামের একটি অনন্য দৃষ্টান্ত হবে। মসজিদ অমর তারা আমি যতটুকু জেনেছি উপজেলা পর্যায়ে তারা প্রাথমিকভাবে তারা বাছাই পর্ব করেছেন এবং আজকে যেটি চূড়ান্ত পর্যায়ে এই অনুষ্ঠানটি হল। এখানে শুনলাম দশজন এবং দশজনের মধ্যে তিনজনকে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার পুরস্কৃত করা হবে। আসলে এটি এর মাধ্যমে এই কোরআন শিক্ষাকে বা ধর্মীয় শিক্ষাকে প্রেরণা অনুপ্রেরণা যোগানো উদ্দেশ্য অবলম্ব। তো আমি দেখছি এখানে ছোট ছোট বাচ্চারা অত্যন্ত সুন্দর তারা ক্যাম্প পড়েছেন, উচ্চারণগুলো অনেকেরই আমার কাছে সবারই ভালো লেগেছে। সম্মানিত বিরাট বিচারক মন্ডলী আছেন, তারাও সেই বিষয়টি রেখেছেন, জয় পরাজয় আছে। আমি ব্যক্তিগতভাবে বলবো এখানে কারো মন যাতে দুর্বল না হয়, তো আসলে সবাই আমি যতটুকু দেখি যে সবাই ভালো করেছেন। তো বিশেষ করে এই মসজিদে অমর যেটি তারা যে ধর্মীয় শিক্ষা, মসজিদ মসজিদ না, আমরা যতটুকু জেনেছি এখানে ধর্মীয় শিক্ষা অন্যান্য শিক্ষা যারা আধুনিক যে শিক্ষাগুলো এখান থেকে দেওয়ার তারা ব্যবস্থা রেখেছে। যে ছেলে ছেলেরা শিক্ষা লাভ করছে, তারা প্রকৃত শিক্ষা লাভ করতে পারছে কোরআনের সাথে সাথে, তারা এইখানে একাডেমিক শিক্ষাটাও গ্রহণ করতে পারছে। আর ইতোমধ্যে ওই কম্পিউটার ল্যাবও চালু হয়েছে, কম্পিউটার শিক্ষাটা দেওয়া হচ্ছে, অর্থাৎ কোরআন শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার ব্যবস্থাও করা হচ্ছে। তো এরকম একটা প্রতিষ্ঠানে আমার সন্তানকে দিতে পেরে আমি যেরকম গর্বিত, আমি আমার বিশ্বাস যে প্রত্যেকটা অভিভাবক মানে গর্ববোধ করবে। আমি এই অরিজিত কুমার অ্যান্ড কলেজটির সাফল্য কামনা করছি, যে তারা যে উদ্দেশ্য নিয়ে অর্থাৎ বাচ্চাদেরকে প্রকৃত মানুষ হওয়ার প্রত্যয় নিয়ে সাথে এগিয়ে যাচ্ছে, এই এটা তারা বাস্তবায়ন করতে পারবে। আমরা তাদের কাছ থেকে মানে বিশেষ করে আমার বাচ্চা আমাদের বাচ্চাদের প্রকৃত শিক্ষা অর্জন করতে পারবো এই বিশ্বাস আমাদের আছে। আর আমাদের এটা প্রথম প্রোগ্রাম কোরআনের, আসলে আর এটা আমাদের ফার্স্ট টাইম করা, হয়তো আমাদের কিছু ভুল ত্রুটি হইলে আমাদেরকে মাফ করবেন, ক্ষমা করবেন। আর আমি আসলে একদম প্রিপেয়ার ছিলাম না, একদম এই মুহূর্তে আসলে বলা হয়েছে যে আমি কোনো কিছু বলার জন্য যাই। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে তো সব সার্বিক সব কিছু আপনাদের জানা আছে, তারপরে আমাদের যে এখন এডুকেশনের লেভেলটা, আমরা আসলে মূল যে জিনিসটা আমরা ট্রাই করতেছি এখন আমাদের এই মসজিদ অমরের মাধ্যমে আমরা সমাজকে এডুকেশন দেওয়ার জন্য, কারণ আমাদের সমাজের পরিবর্তন আনতে হলে এডুকেশনটা হতে হবে এবং এডুকেশনটা আপনার বেস লেভেল দিতে হবে। আর আমরা আসলে এই জিনিসটাই আমরা চেষ্টা করতেছি। আমাদের তো এখন নতুন করে আমাদের যে আমাদের ছাত্ররা আছে সবাই এখন আলহামদুলিল্লাহ আপনার যেমন আমরা ইংলিশের মধ্যে ম্যাথস, তারপরে আমাদের যে এখন আপনার
নতুন করে আমরা আইটি সেক্টরে আমাদের ওপেন করছি, আমাদের আইটি ক্লাসও আছে, কম্পিউটার ক্লাস, প্লাস আমাদের অন্যান্য আরও অনেক জিনিসের মধ্যে আমরা ইম্প্রুভ করা ট্রাই করতেছি। আর তো আলহামদুলিল্লাহ আমাদের এইভাবেই আমাদের সমস্যা চেঞ্জ করার উদ্দেশ্য আসলে, কারণ সাধারণত আমাদের যারা মাদ্রাসাতে পড়া হয় তেমনভাবে আসলে এইগুলা জিনিসের মধ্যে ফোকাস দেওয়া হয় না। আমরা এই জিনিসটাই চিন্তা করতেছি যে এইগুলাতে ফোকাস দেওয়ার জন্য। তো আল্লাহ আমাদের এই প্রচেষ্টাগুলোর কবুল করুক এবং সুন্দর করে আগামী দিন চালিয়ে নেওয়ার জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি। এবং আমরা চাচ্ছি আর কি আমাদের নতুন আর একটা প্রজেক্ট আছে, যেহেতু আমি বলা শুরু করছি আসলে আমাদের একটা প্রজেক্ট আসতেছে নতুন, আলহামদুলিল্লাহ খাদিজা মাদ্রাসা, গার্লস মাদ্রাসা এখানেই হবে, এই আমাদের অপোজিটের সাইটে। এবং আপনাদের ইনশাল্লাহ আমাদের মা বোন যারা আছে ওনার জন্য আমরা আর কি ট্রাই করবো এইরকমই একটা প্রতিষ্ঠান ক্রিয়েট করার জন্য আর কি। বা তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। الرحمن